এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত এনাই বন্ধুরা ডাব্লিউপি প্রিলি দু হাজার কুড়ি এবং আবগারি পুলিশ মেনসের জন্য আমি যে রেগুলার জিকে মক টেস্টে ক্লাস করছিলাম তার আজকে চৌষট্টি নাম্বার পর্বণে তোমার সঙ্গে আলোচনা করব বন্ধুরা এর আগে কিন্তু অলরেডি আমি তেষট্টিটা ক্লাস করিয়ে ফেলেছি তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো ভিডিও ডেসক্রিপশন চেক করো সেখানে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ক্লাসগুলো কমাতে পারো বন্ধুরা আজকের ক্লাসে পঁচিশটা প্রশ্ন আছে পঁচিশটা প্রশ্নের মান এক করে ধরবে এবং ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের রেস্কোর কত হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না তো দেখ। দেখো হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন তো হিটলার অপশন বি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার লেখা একটি বইয়ের নাম কি মাইন কাম নোট করে রাখবে মাইন কাম্প যেটি হিটলার লিখেছিলেন নেক্সট প্রশ্ন দেখো কোন ভারতীয় অভিনেত্রী প্রথম পদ্মশ্রী পান তো ক্ষেত্রে অপশান বি নার্গিস দত্ত যিনি সঞ্জয় দত্তের মা তিনি কিন্তু প্রথম পদ্মশ্রী পেয়েছিলেন এবং দেবিকা রানী দেবিকা রানী প্রথম কী পেয়েছিলেন দাদা সাহেব ফাল্কে পুরস্কার নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ সঙ্গীত শিল্পী তান সেনের প্রকৃত নাম কি তো সঙ্গীত শিল্পী তান সেনের প্রকৃত নাম অপশান এ রামতন হয়ে যাবে সরিপোত্তর অপশান সি এ দেখো রামানুজ রামানুজকে একজন গণিতজ্ঞ বিখ্যাত একজন গণিতজ্ঞ এই প্রশ্নটা রিসেন্টলি এসছিল পরীক্ষায় তো অবশ্যই নোট করে রাখো পরীক্ষার পয়েন্ট অব ভিউতে খুব গুরুত্বপূর্ণ চারদাগ দেখো সিড্ডা কোন প্রদেশের বিখ্যাত নৃত্য তো চারদাগে কোনটি সঠিক উত্তর হবে তাতেই লাইফ সেট অ্যান্সার দাও তো চার দাগের সি পাঞ্জাবের হয়ে যাবে সঠিক উত্তর পাঞ্জাবের বিখ্যাত নৃত্যের নাম সিড্ডা উডিসি উড়িষ্যার বিখ্যাত নৃত্য গর্বা বা ডান্ডিয়া সেটা গুজরাটের বিখ্যাত নৃত্য এবং রাফ জম্মু কাশ্মীরের নৃত্য নোট করে রাখো পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ পাঁচ দেখ দেখো চিপকো আন্দোলন কোথায় ঘটেছিল তো চিপকো আন্দোলন ঘটেছিল কোথায় এই ক্ষেত্রে অপশান এ উত্তর প্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর এই চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে নোট করে রাখবে এই চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সুন্দরবাল বহুগুণা যিনি এই চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট দেখো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প তীব্রতা মাপা হয় তো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তো ছয় দাগের অপশান ডি রিক্টার স্কেল যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ ভূমিকম্পের পরিমাপ মাপতে সাহায্য করে সিসমোগ্রাফ কনফিউশন যেন প্রশ্ন নোট করে রাখবে যদি বলা হয় তীব্রতা তখন দেবে অ্যান্সার রিক্টার যদি বলা হয় পরিমাপ তখন দেবে সিসমোগ্রাফ তাপমাত্রা পরিমাপ করতে থার্মোমিটার ব্যবহার করা হয় এবং হাইড্রোমিটার ব্যবহার করা হয় আপেক্ষিক গুরুত্ব পরিমাপের জন্য সাতদাক দেখো মিক গ্যাসকে কোন পদার্থ দ্বারা নিষ্ক্রিয় করা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তাতেই ল্যাপচাট অ্যান্সার দাও তো সাত দাগের অপশান সি কস্টিক সোডা হয়ে যাবে সঠিক উত্তর এন এ ও অবশ্যই নোট করে রাখবে তার ফর্মুলাটা এন এ ও এইচ মাথায় রাখবে এটা কি কস্টিক সোডা সোডিয়াম অক্সাইড নেক্সট দেখো বাংলা অনুশীলন সমিতি প্রতিষ্ঠার ক্ষেত্রে কে নেতৃত্ব দিয়েছিলেন তো এই প্রশ্নে কোনটি সঠিক উত্তর হবে তাদের ল্যাপসেট অ্যান্সার দাও তো আট দাগের অপশান সি সতীশচন্দ্র বসু হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো নয় কী আছে বন্ধুরা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি ক্লিক করতে ভুলবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও নয় নয়দাগ দেখো কলা উৎপাদনে ভারতের পৃথিবীতে কোন স্থান অধিকার করে তো নয়দাগে কোনটি সঠিক উত্তর হবে তো নয়দাগের অপশান এ যারা বলছো প্রথম তারা সঠিক উত্তর দিচ্ছ কলা ছাড়াও কাজুবাদাম পাট ধান এইসব সব উৎপাদনেও কিন্তু ভারত প্রথম স্থান অধিকার করে রয়েছে নেক্সট দেখো ভারতের নবীনতম পর্বতমালা কোনটি তো কোনটি ভারতের নবীনতম পর্বতমালা তো দশ দাগের অপশান সি যারা বলছো হিমালয় তারা একদম সঠিক উত্তর দিচ্ছ আর প্রাচীনতম পর্বতমালা যদি জিজ্ঞেস করা হয় তখন হয়ে যাবে আরাবল্লি মাথায় রাখবে যদি নবীনতম তখন হবে হিমালয় এবং প্রাচীনতম হলে আরাবল্লী পর্বত নেক্সট দেখো সুরাট কোন নদীর তীরবর্তী অঞ্চল তো সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো এগারো দাগের অপশান এ তাপ্তি নদী যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত এবং শ্রীরঙ্গপত্তনাম যেটি কাবেরি নদীর তীরে তৈরি হয়েছে নেক্সট দেখো রাসায়নিকভাবে এনজাইম কি তো রাসায়নিকভাবে এনজাইম হচ্ছে এক প্রকার প্রোটিন এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো কোন নীতির ওপর ভিত্তি করে টেপ রেকর্ডার কাজ করে তো কোন নীতির ওপর ভিত্তি করে টেপ রেকর্ডার কাজ করে তো ক্ষেত্রে অপশান ডি তরিত চুম্বকীয় আবেশ হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো ইস্পাতের বিন্দু কত তো ইস্পাতের বিন্দু কত তো দাগের অপশান কী হবে সি হয়ে যাবে উত্তর ছশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে একদম রাইট অ্যান্সার একটু বলে রাখি বিন্দু কি যখন কোনো ইস্পাতকে বা কোনো চুম্বককে তাপ দেওয়া হয় তখন কি হয় তার চুম্বকত্বটা হ্রাস পেতে থাকে এই হ্রাস পেতে পেতে এক সময় আসে যে সময় চুম্বকের চুম্বকত্ব একেবারে নষ্ট হয়ে যায় ওই নির্দিষ্ট তাপমাত্রাকে তখন কুড়িবিন্দু বলা হয় এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে একদম উত্তর নেক্সট দেখো বোমকেশ বক্সি চরিত্রটির সোসটা কে তো পনেরো সঠিক উত্তর কী হবে তাতেই লাইভটা অ্যান্সার দাও বোমকেশ বক্সির চরিত্রটি সোসটা অপশান এ শরদেন্দু বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে একদম উত্তর ফেলুদা চরিত্রের সোসটা হচ্ছে সত্যজিৎ রায় এবং সুনীল গাঙ্গুলি হচ্ছে কি নীল লোহিত চরিত্রের সোসটা নোট করে রাখবে নেক্সট দেখো বন্ধুরা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও ষোলো দাগ দেখো চিল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান সরি বন্ধুরা চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান উক্তিটি কার তো ষোলো দাগের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ওয়ার্ডার্স ওয়ার্থ যিনি এই উক্তিটি করেছিলেন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান নেক্সট দেখো ভারতের প্রজাতান্ত্রিক সৈন্যবাহিনীটি কে গঠন করেছিলেন এই ক্ষেত্রে অপশান বি মাস্টারদা সূর্যসেন হয়ে যাবে একদম সঠিক উত্তর এবং তিনি কিন্তু চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে যুক্ত ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন তো চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল উনিশশো তিরিশ সালে আঠেরোই এপ্রিল যার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্যসেন মাথায় রাখবে পরীক্ষার পয়েন্ট অব ভিউতে খুব গুরুত্বপূর্ণ সঠিক দৈর্ঘ্য মাপার জন্য পদার্থ তৈরি সাধারণ স্কেল উপযুক্ত সেটি হল কি তো আঠেরো দাগের অপশান ডি কাঠ হয়ে যাবে একদম উত্তর কারণ ইস্পাত অ্যালুমিনিয়াম এবং তামা এগুলো একটা ধাতু এবং ধাতু কি হয় তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে ধাতুরও বৃদ্ধি বা হ্রাস দেখা যায় সেই কারণে কাঠ কিন্তু একজন উপযুক্ত স্কেল এক্ষেত্রে অপশান ডি কাঠ হয়ে যাবে সঠিক উত্তর গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় তো ক্ষেত্রে অপশান ডি মূল হয়ে যাবে একদম সঠিক উত্তর তো কুড়ি দেখার প্রশ্ন কী আছে দেখে নাও এবং তোমরা লাইট চ্যাটে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো প্রতিদিন সাড়ে নটার সময় তোমাদের ক্লাস হবে রবিবার ক্লাস অফ থাকে তো কুড়ি দেখো এলপিজি কিসের মিশ্রণ তো এখানে অপশান বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ হচ্ছে এলপিজি এলপিজির ফুল ফর্ম কী নোট করে রাখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটি এলপিজির ফুল ফর্ম একুশ দেখো মনসব কথার অর্থ কি তো মনসব কথার অর্থ পদমর্যাদা এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো বাইস দেখ কী আছে এইচ ব্যাংকের উৎপত্তি স্থল কোনটি তো কোনটি এইচ ব্যাংকের উৎপত্তি স্থল তো এক্ষেত্রে অপশান বি হংকং হয়ে যাবে একদম সঠিক উত্তর এইচ এটি হচ্ছে সপ্তম লার্জেস্ট ব্যাঙ্ক ইন ওয়ার্ল্ড অবশ্যই নোট করে রাখবে সব থেকে বড় ব্যাংক যেটা সপ্তম স্থানে অধিকার করে আছে বিশ্বের মধ্যে এইচএসবিসি সি নেক্সট দেখো উনিশশো সালে কোথায় তেভাগা আন্দোলন হয় তো তেইশ দাগের অপশান সি বাংলা হয়ে যাবে সঠিক উত্তর বাংলায় কিন্তু তেভাগা আন্দোলন হয়েছিল উনিশশো সালে এবং এই যে বাংলায় তেভাগা আন্দোলন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল কে এটা তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানো যে তেভাগা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল এবং সবুজ বিপ্লব হয়েছিল পাঞ্জাবে প্রথম পাঞ্জাবে সবুজ বিপ্লব হয়েছিল চব্বিশ দাগ দেখো কোন মুঘল সম্রাটের সমাধি ভারতের বাইরে আছে তো চব্বিশ দাগের সঠিক উত্তর কী হবে তো এই ক্ষেত্রে অপশান ডি জাহাঙ্গীর হয়ে যাবে সঠিক উত্তর এবং তার সমাধি অবস্থিত লাহোরে নোট করে রাখবে পঁচিশ দাগ দেখো গণপতি উৎসব কে চালু করেন তো কে গণপতি উৎসব চালু করেছিলেন তো পঁচিশ দাগের অপশান ডি বাল গঙ্গাধর তিলক যিনি কিন্তু গণপতি উৎসব চালু করেছিলেন বন্ধুরা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার আবারও বলছি স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরটা দাও এটা তোমাদের হোমওয়ার্ক এবং এর সঙ্গে জানাবে যে তোমাদের কত উত্তর হয়েছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং